দ্রুত সময়ের মধ্যে হার্ট ফেলোর সংক্রান্ত সব রকম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে হার্ট ফেলোর ক্লিনিক চালু করেছে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সকালে এই উপলক্ষে এক সেমিনার আয়োজনের মধ্য দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই ক্লিনিকে কীভাবে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেলোর সংক্রান্ত সব রকম চিকিৎসা পরামর্শ দেবে সে বিষয়টি তুলে ধরা হয় এই ক্লিনিকের উদ্বোধনী কেক কাটার মধ্য দিয়ে সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ারের চিফ অপারেটিং অফিসার অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন ফেলোর স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার আতাহার আলী বাংলাদেশ মেডিকেল সার্ভিসের বিভাগের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বিস্মায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে এই হার্ট ফেলো ক্লিনিক প্রতিষ্ঠান করা হয়েছে এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস ডাক্তার মহম্মদ তারিক বিন আব্দুর রশিদ প্রধান ডাক্তার তানিয়া লোধ ঢাকার পর চট্টগ্রামেও শাখা খুলেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ নগরের জি সি এলাকার গোল্ডেন প্লাজায় প্রতিষ্ঠানটির চট্টগ্রাম শাখার উদ্বোধন করা হয়েছে প্রথম ব্যাচে চার্টার্ড সেক্রেটারি কোর্সে ভর্তি হয়েছেন জন শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তারা বলেন তিন বছর মেয়াদী এই কোর্স সফলতার সাথে শেষ করতে পারলে লোভনীয় সব চাকরিতে যোগদানের সুযোগ পাবে শিক্ষার্থীরা দেশের শীর্ষ সব কর্পোরেট প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি পদে আইসিসি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন আবুল ফজল মোহাম্মদ রুবায়ত মোহাম্মদ আবদুল্লাল মামুন এ এম মুশফিকুর রহমান এম নুরুল আলম মোহাম্মদ আসাদুল্লাহ